ইবাদত হোসেন কার বলে বিট হলেন বলুন তো? ক্রিকেটার, কোনো পেসার? না, ইবাদতকে বল করছিলেন বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনার নিকলি। ১৩টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নিয়ে স্বীকৃত ক্রিকেটে একবারই এভাবে উদযাপনের সুযোগ পেয়েছেন। খুব স্বাভাবিকভাবেই হয়তো তাই ইবাদতের উইকেট নিয়ে তার উল্লাসটা একটু বেশিই হবে। সাগরিকার ম্যাচ উইকেটের পাশে ইবাদতকে নিয়ে চলল বিশেষ এক ব্যাটিং সেশন, যেটাকে আপনি ফান সেশন বললেও হয়তো ভুল হবে না। লি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, উইকেটের পেছনে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, এমনকি ছিলেন অধিনায়ক লিটন দাসও। ইবাদতকে ব্যাটিং শেখাতে যেন উঠে পড়ে লেগেছেন সবাই। লির সাথে বোলিং করছেন ডোনাল্ডো। ডোনাল্ড অবশ্য লিয়ের মতো আনারি কেউ নন, আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০র বেশি উইকেট, বয়স বাড়লেও বলে ধার তো থাকারই কথা। বাংলাদেশের মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার আর টেল এন্ডারদের দুর্দশার চিত্রটা ফুটে উঠেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। প্রথম পাঁচ ব্যাটারের পরের ৬ জনের কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের রান। যে কটা শট থেকে রান এসেছে তার বেশিরভাগই ছিল না আত্মবিশ্বাসের ছোঁয়া। সে যাই হোক, ইবাদতরা চেষ্টার কমতি রাখছেন না, সমস্যা বাড়ছে ইমপ্লিমেন্টে। হাসান মাহমুদ সবসময় ব্যাটিং নিয়ে সিরিয়াস, সুযোগ পেলে ব্যাটিংটা মিস করেন না। সমস্যার জায়গা ওই যে ইমপ্লিমেন্ট, ম্যাচে নামলেই তাদের মনে হয় নরবরে, একদম সাধারণ কেউ, তাই যতটুকু চেষ্টা করেন সেটাও হয়তো তেমন কাজে লাগছে না। ইবাদত তো জীবনে কম স্ট্রাগল করেননি, একদম গড়পড়তামানের একজন থেকে বাংলাদেশি স্কোয়াডের তিন ফরম্যাটেরই অটো চয়েস। বল হাতে এখন ঠিকঠাক, ব্যাট হাতে তার স্ট্রাগল যত দ্রুত কাটবে ততই হয়তো মঙ্গল। চট্টগ্রাম থেকে মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।